আমাদের দলে দেশের রাজনৈতিক নেতাদের কোনো সম্মান কোন রাষ্ট্রের কাছ থেকে আমরা তেমন পাই বলে মনে করি না। সেজন্য আবার এই যে যে রাষ্ট্রগুলো যারা আমাদেরকে নসিহত করেন তারা কিন্তু এক এক দেশের ক্ষেত্রে এক এক নীতি, তারা এই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের শর্ত কিন্তু সৌদি আরবিয়া কুয়েত বা এই এই সব জায়গায় দেয় না। আবার লেবাননের ক্ষেত্রে এই মানে আমাদের দেশে একটু ভিন্ন ভাবে দিচ্ছে, এটাকে আপনি যায় না, এটা আপনি উদ্দেশ্যমূলক বলছেন জি। এবং তাদের আলোচনার যে ধারা সেই ধারাতে আপনি আপনি দেখেছেন যে তারা রাজনীতির যে প্রশ্নগুলো রাজনৈতিক যে প্রশ্নগুলো সেগুলোকেই সামনে আনতে চাচ্ছেন, এই প্রশাসনিক বা ইত্যাদি বিষয়গুলোকে নয়। তারা মনে করেন যে সংকটটা উভয়ই সংকটটা মূলত রাজনৈতিক, এবং রাজনৈতিক সেই সংকটের একটা ফয়সালা হয়ে গেলে বাকি সমস্যাগুলো আর সমস্যা থাকবে না, এবং আমরা জাতি হিসাবে আবার সম্মুখপানে অগ্রসর হতে পারব। দেখুন এই যে যে সংকটের আজকে সৃষ্টি হয়েছে, এই সংকটের সৃষ্টি কেবলমাত্র আমাদের দেশে যে হয়েছে তা নয়, এই সংকটের সৃষ্টি এই অঞ্চলের অনেকগুলো দেশেই হয়েছে। বিশেষ করে আপনি যদি পাকিস্তানেরটা দেখেন সেখানে সংকটের সৃষ্টি হয়েছে, মাত্র কিছুদিন আগে নেপালেও একটা সরকারের পরিবর্তন হয়েছে, কিছুদিন আগে মালদ্বীপসেও মালদ্বীপেও এই ধরনের ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কায় ঘটেছে, এবং আমরা দেখতে পেয়েছি যে এই অঞ্চল জুড়ে একটা অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা ভূ রাজনৈতিক ভাবে এখানে সৃষ্টি হয়েছে। এখন এই যে সৃষ্টি হলো, আর আমাদের দেশে আজকে যে বিভিন্ন শক্তি তারা রাজনৈতিক ভূ রাজনৈতিক এখানে একটু ইন্টারেস্টিং একটা রিলেভেন্ট প্রশ্ন করতে হয় জানো শেখ সুধীর হাসান, কিছু যদি মনে না করেন আমাকে ইন্টারাপ্ট করার জন্য। এই কয়েকটি দেশে যে আপনি মেনশন করলেন, এই কোন দেশে কি পশ্চিমা রাষ্ট্রগুলি এমন কোন ব্যবস্থা নিয়েছে এক, আর ওই ওইসব রাষ্ট্রের গণতান্ত্রিক যে নির্বাচনী ব্যবস্থা তা নিয়ে কি কেউ ভারতের উপরে নির্ভরশীল হয়েছে, বা ভারতের প্রধানমন্ত্রীকে কেউ কি কোনো রাষ্ট্রকে বলেছে যে আমার দেশের গণতন্ত্র রক্ষার জন্য বা চলমান নির্বাচন ব্যবস্থা রাখবার জন্য তোমরা গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুপারিশ করো বা অ্যাডভোকেসি করো, এরকম কেউ কি করেছে? শুধুমাত্র বাংলাদেশ কি নিয়ে কেন পশ্চিমাদের এত মাথা ব্যথা? আর আপনি একজন যদি আমি বলি যে একদম পুরোপুরি সেই মুক্তিযুদ্ধের মধ্যে আপনার একজন সাক্ষী, একজন মুক্তিযোদ্ধা হিসেবেও যদি বলি আপনাকে যে এই দেশটা বয়স মাত্র 52 বছর, বেশ আমি মনে করি বলবো না বেশ অনেক বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজেদের জাতীয় ইলেকশন নিয়ে দ্বিতীয় কোনো রাষ্ট্রকে অনুরোধ করে তৃতীয় রাষ্ট্রের নাক গলানোর জন্য যে আহ্বান বলেন বা যে এক্সপেকটেশন মানে একজন একটা এক্সিস্টিং সরকারের, সেটাকে আপনাকে বা আমাদেরকে লজ্জা দেয় কিনা, খুব বড় একটি প্রশ্ন একটু জড়িত করে বলতেন। দেখুন এই যে আমি যে কথাটা বললাম যে ভূ রাজনৈতিক ভাবে এইখানে আপনি ইমরান খানের স্টেটমেন্ট আপনি নিশ্চয়ই পড়েছেন, ইমরান খান কি বলেছেন, কাদের দোষারোপ করেছেন, কারা তাকে সরিয়েছে, এ ব্যাপারে স্পষ্ট করে ইমরান খান তার বক্তব্য বলেছেন। আপনি শ্রীলঙ্কার যদি আগের যারা ইমরান খান বিরোধী দলীয় নেতা যদিও, হ্যাঁ না এখন বিরোধী দলীয় নেতা, কিন্তু ইমরান খানকে যখন সরানো হয় তিনি কাদের দিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন যে কারা তাকে ছড়াচ্ছে সেটা আপনার অজানা থাকার কথা নয়। এবং আপনাকে যদি আপনি নেপালের দিকে দেখেন, এখানে নেপালেও সরকারের পরিবর্তন হয়েছে, এবং আপনার শ্রীলঙ্কায় একটা মানে এমন একটা ভাবে সরকারের পরিবর্তন হয়েছে যেটা চিন্তা করাও যায় নাই যে শ্রীলঙ্কার মতন দেশে এরকমের, এবং রাজা পাকসে পরিবার সেখানে যেভাবে আজকে শ্রীলঙ্কা থেকে তারা বিতাড়িত হয়েছে অনেকটা বলা যায়। তো এই ধরনের ঘটনা ঘটেছে, মালদ্বীপসেও ঘটেছে, মালদ্বীপেও কিন্তু আপনার মামুন আব্দুল গায়ুম এবং বর্তমানে যিনি রাষ্ট্রপ্রধান আছেন তার সঙ্গে যে গোলমাল, এগুলো এগুলোর মধ্যে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু ভূ রাজনৈতিক প্রভাব কাজ করেছে। তো বাংলাদেশে এই যে সময়টা,
এই সময়টা বাংলাদেশের জন্য একটা ক্রান্তিলগ্ন, ক্রান্তিলগ্ন এজন্য যে আমাদের সংবিধান অনুযায়ী এই বছরের শেষের দিকে অথবা আগামী 19 জানুয়ারির মধ্যে আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সেই নির্বাচনে আমাদের দেশের নতুন সরকার গঠিত হবে। সুতরাং স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশের মধ্যে আছেন তারা তৎপর হবেন এবং তারা সেইভাবে তৎপর হবেন যাতে করে তারা তাদের ক্ষমতার যাওয়ার ক্ষেত্রে একটা পরিষ্কার পথ পান। সবাই আমরা তো রাজনৈতিক দল করি, আমরা তো আঞ্জুমানে মফিদুল ইসলাম করি না যে আমরা বেওয়ারিশ লাশ দাফন করব এবং আমরা মানুষকে কিছু ত্রাণ দেব, আমাদের কাজ শেষ। আমরা চাই, প্রত্যেকটা রাজনৈতিক দল চায় যে তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গিয়ে তারা তাদের রাজনৈতিক কর্মসূচিকে বাস্তবায়ন করবে। এখন এই নির্বাচন হলো সেই রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার না, এখন এখন শেখ চৌধুরী স্যার মানে নির্বাচনটাই সবচেয়ে মেইন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। আপনাকে যদি পার্টিকুলারলি আবারও সে প্রশ্নটা করি, যদি মানে আপনি জানেন, আপনি তো সবসময় বার আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় বলা হয় আমাদের দেশ মোটামুটি উন্নয়নের ক্ষেত্রে শিখরে চলে গেছে এবং সরকার দেখা যাচ্ছে যে এতটা উন্নয়ন আর কোনো আমলেই হয়নি, 3 মেয়াদে এই সরকার এখনো পর্যন্ত আছে। এর পরেও অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীর উপর নিজের দেশের জাতীয় নির্বাচনের ব্যাপারে নির্ভর করাটা কতটুকু সমীচীন বলে আপনি মনে করেন? কারণ আমরা গত 2 দিন ধরে এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আমরা কি পরনির্ভরশীল আপনি মনে করেন? আপনি বলতেছেন যে অন্য দলে অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীর উপরে নির্ভরশীল, আরেকটু লাউডলি বলতে হবে। আপনি আপনারা যে বলছেন যে অন্য রাষ্ট্রে, আমরা বলছি না, এটা হিন্দুস্তান টাইমস বলছে, এটা ইকোনমিক্স টাইম বলছে, এটা আপনার পররাষ্ট্রমন্ত্রী বলছে, এটা আমাদের দেশে বিভিন্ন মন্ত্রীরা বলছে, এটা প্রধানমন্ত্রীও বলেছে যে ইন্ডিয়া কি করতে হবে আমাদের বলতে হবে, তারা জানে তাদের কি করা উচিত। আমরা তো সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে কিনা যে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিচ্ছেন যে তারা জানে এবং আমরা দেখা যাচ্ছে যে আমাদের পক্ষে তারা কাজ করবে, আমাদের বলতে হবে না, কিন্তু অন্যদিকে আবার আরেকজন বলছেন যে আমাদের তাদেরকে আমরা ওকালতি করতে দিই। এই বিষয়গুলি আসলে এখন আর খুব ওপেন সিক্রেট হয়ে গেছে, এগুলো আর নিয়ে আর মানে লুকিয়ে ছুকু লুকো ছাপা করবার কোনো সুযোগ নাই। আপনি মনে করেন কিনা আমরা অন্যের উপর নির্ভরশীল বা সরকার বর্তমান সরকার? না না, আমি আমি যেটা মনে করি সেটা হলো যে দেখুন, আমাদের দেশের যে সমস্যা সেই সমস্যা কেউ সমাধান করে দিয়ে যেতে পারবে না। আমাদের দেশের সমস্যার আমাদেরকেই সমাধান করতে হবে। আমি এবং আব্দুল সালাম আমরা একদল করতাম জাতীয় পার্টি, 1991 সালে আমাদের সেই সরকার সেই দলের বিরুদ্ধে তুমুল একটা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সরকারের পতন হয়ে বলা হয়েছিল যে দেশে গণতন্ত্র এসে গেল, দেশে একটা সর্বরাজ্য প্রতিষ্ঠিত হবে এবং দেশে মানুষের অধিকার ইত্যাদি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে কি তা হয়েছে? আমরা দেখি কি আমাদের এখানে সংকটটা কি। আপনি তো এইখানে আমেরিকার ইন্টারফারেন্সের কথা আনছেন, আপনি এখানে চীনের ইন্টারফারেন্সের কথা আনছেন। চীন কয়েকদিন আগে যে বক্তব্য দিয়েছে সরাসরি সরকারের পক্ষে দাঁড়িয়ে, আপনি নিশ্চয়ই সেটাও দেখেছেন। আবার একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে কথাটা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত তারা প্রতিষ্ঠানকে গুরুত্ব দেয় এবং যে বক্তব্য তারা দিয়েছে সেই বক্তব্যে আপনি কখনো পাবেন না যে অন্তত বক্তব্যের দিক থেকে যে তারা কোনো দলের পক্ষে গিয়েছে বা দলের বিপক্ষে গিয়েছে। তাদের বক্তব্য স্ট্রেট হয়ে যে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই এবং এই ক্ষেত্রে যারা বাধা দেবে তাদের জন্যই ভিসা স্যাংশন, এটা তারা বলতেছে। তো এখন আপনি যদি এটা বলাটার মধ্যে আপনি কি বলতে চাচ্ছেন কি না, তারা বিগত আমলে নির্বাচনগুলিকে প্রশ্নবিদ্ধ করছে, তারা নিজেরাও বিগত আমলে যে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়নি এটাকে একনলেজ করছে? তারা তো এটা বলে নাই, কিন্তু এখন বলার এখন চাওয়ার মানে কি, এখন চাওয়ার তাহলে কারণটা কি মনে করেন? ভিসা স্যাংশনের এই বক্তব্য দেওয়ার সময় তারা কিন্তু আগে নির্বাচনের প্রশ্নও তোলে নাই এবং এই ভিসা স্যাংশন দেওয়ার ক্ষেত্রে তারা
সরকারের নীতির ব্যাপারে সুস্পষ্টভাবে বলেছে যে আগেও যারা এসব ক্ষেত্রে যারা সম্পর্কিত ছিল বা কোনোভাবে যুক্ত ছিল তারাও ভিসা নীতির মধ্যে আসবে, এটা একদম পার্টিকুলারলি বলেছে। ওটা নিয়ে আমরা বিতর্ক করছি না এখন। আমি আমি সেটা তার দেশে সে কাকে যেতে দিবে না দিবে সেটা তো তার অধিকার আছেই যে আমি অমুককে যেতে দেব অমুককে যেতে দিব না। এটা আমি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে তারা এটা এই পলিসিকে তারা নির্বাচনকে প্রশ্ন দিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে তারা দিয়েছে। তারা যে কথাগুলো বলেছে এই এই কথাগুলো তারা না না আপনি আমাকে বলতে দেন জি। আমেরিকার যে নীতি গণতান্ত্রিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তারা গণতন্ত্র রপ্তানির জন্য প্রতিষ্ঠানও রেখেছে, IRI বলে একটা প্রতিষ্ঠান আছে, NDI বলে একটা প্রতিষ্ঠান আছে। গত পরশু দিন আমি এই IRI এর যে সেমিনার USAID এবং IRI সেই সেমিনারে আমি গত পরশু দিন বক্তব্য দিয়ে আসলাম। আমাদের এই ঢাকায় বক্তব্য অনুষ্ঠিত হয়েছে, সেখানে সব দল উপস্থিত ছিল, BNP আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবাই। তো সুতরাং আপনি আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে নির্বাচন আমাদের দেশে আসছে, নির্বাচন আসলে স্বাভাবিকভাবেই আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের চেষ্টা করবে, তারা জনগণকে সংগঠিত করার চেষ্টা করবে যেটা আব্দুল সালামের দল করছে বা অন্যান্য দল করছে, এবং নির্বাচন অবাধ নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে সরকারও বলছে যে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, BNPও বলছে এবং সকলেও বলছে। তবে এদের কারো কারো আবার কিছু শর্ত আছে, থাকতেই পারে একটা রাজনৈতিক দল হিসেবে, এবং তারা যদি আন্দোলন করে যে এরকম করে আমরা BNP-র কাছ থেকে আমরা 1996 সালে আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা সেটা আদায় করতে সক্ষম হয়েছিলাম, আজকে যদি দেশবাসীকে সংগঠিত করে তারা যদি তারা এই দাবি আদায় করতে পারে তাদের জন্য ভালো হবে তারা মনে করছেন, তারা করতে পারেন সেই চেষ্টা। আমি তো এতে কোনো খারাপের কিছু দেখি না, রাজনৈতিক দল তো তার চেষ্টা করবেই তার দাবি আদায় করার জন্য। এবং সেক্ষেত্রে আমি যেখানে যে বক্তব্যটা দিতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলোর এবং আমাদের সরকারের উভয়ই এক্ষেত্রে কিছু করণীয় আছে, এবং এই যে সিচুয়েশনের উদ্ভব হচ্ছে এই সিচুয়েশন উদ্ভব হওয়ার প্রধান কারণ আমি মনে করি যে আমাদের দেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের দেশে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মধ্য দিয়েই কিন্তু আমরা এই সংকট থেকে উত্তরণ করতে পারি। এবং আমার আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে যেভাবে চিহ্নিত করা এই রাজনৈতিক নেতাদেরকে, এটা আপনার স্বাভাবিক ভাবেই বলা যায় যে আমাদের দলে দেশের রাজনৈতিক নেতাদেরকে খুব দৃশ্যমান কোনো সম্মান কোনো রাষ্ট্রের কাছ থেকে আমরা তেমন পাই বলে মনে করি না। সেজন্য আবার এই যে রাষ্ট্রগুলো যারা আমাদেরকে নসিহত করেন তারা কিন্তু এক এক দেশের ক্ষেত্রে এক এক নীতি, তারা এই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের শর্ত কিন্তু সৌদি আরবিয়া কুয়েত বা এই এই সব জায়গায় দেয় না, আবার লেবাননের ক্ষেত্রে এই মানে আমাদের দেশে একটু ভিন্নভাবে দিচ্ছে এটাকে আপনি যায় না, এটা আপনি উদ্দেশ্যমূলক বলছেন জি তাদের নিজস্ব। আমি আবার দেখেন এই পর্যায়ে শেষ করতে হবে, এই যে আপনার ইজিপ্টে যখন আমি তার দলের সমর্থক নয় বা তার মতবাদেরও সমর্থক নয় কিন্তু মুরসি যখন জয়লাভ করেছিল তাকে তো কু করে বের করে দেয়া হলো, এবং সেই কুয়ের পরে যিনি আজকে ক্ষমতায় আছেন ইজিপ্টে তিনি কিন্তু এই সামরিক নেতৃত্ব। সুতরাং এই ডাবল স্ট্যান্ডার্ড সব রাষ্ট্রেরই আছে, এবং এই ডাবল স্ট্যান্ডার্ডের মূল কারণ হলো ওই রাষ্ট্রগুলো তাদের জাতীয় স্বার্থ দেখে। আপনি 100 জন কংগ্রেস এবং সিনেট সদস্য
এই যে আপনার মানবাধিকার বা ইত্যাদি ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ইত্যাদির ক্ষেত্রে একটা চিঠি প্রেসিডেন্ট বাইডেনকে দিয়েছিল, আপনি তো হিউম্যান রাইট ওয়াচ বা অ্যামনেস্টির কথা আনলেন, 100 জন সিনেটর এবং কংগ্রেসম্যান মিলিয়ে তারা দিয়েছিল, কিন্তু বাইডেন এবং জো বাইডেন এবং নরেন্দ্র মোদীর যে যুগ্ম সংবাদ সম্মেলন, সেখানে কি সেই ধরনের কিছু ঘটনার প্রতিফলন ঘটেছে? বরঞ্চ জো বাইডেন কি বলেছে, ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ের শাসন ব্যবস্থার ডিএনএতে গণতন্ত্র রয়েছে, সেটাও কিন্তু সিগনিফিকেন্ট ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং আমার বক্তব্য হলো যে সব রাষ্ট্রই অন্য একটা রাষ্ট্রের ব্যাপারে ইন্টারভেন করতে চায় তাদের জাতীয় স্বার্থকে সংরক্ষিত করার জন্য, একদম স্পষ্ট যে এই তাদের জাতীয় স্বার্থকে সংরক্ষিত করার ক্ষেত্রে তারা যেহেতু শক্তিশালী রাষ্ট্র সেক্ষেত্রে কতটুকু চাপ। আমি আমার মনে হয় আপনি বুঝাতে পেরেছেন একদম স্পষ্ট, কারণ আপনার কাছে আরো দুইটা বিষয় নিয়ে এই পর্যায়ে জানবার ইচ্ছে ছিল আর হলো না, কারণ আমি আর কয়েকজন দর্শককে যুক্ত করেছি, দ্বিতীয় টানে আপনাদের কাছে হয়তো 2-3 মিনিট করে আমি দিতে পারবো। যারা ফিরোজ নামক একজন